মহিলা মোর্চার নেতৃত্বে সকল অংশের জনসাধারণকে নিয়ে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি সমগ্র ত্রিপুরা রাজ্য বুধবার অনুষ্ঠিত হয়েছে নারী শক্তি মন্থনের অভিনন্দন কর্মসূচি। রাজ্যের সমস্ত স্তরের মহিলাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এদিন ডাক দিয়েছেন ত্রিপুরা মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে নারী সশক্তিকরণের যে চিত্র ফুটে উঠেছে ভারতবর্ষের রাজনীতিতে, তাকে এদিন উদযাপন করেছেন মহিলা মোর্চার সদস্যরা। মহিলাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কন্যা সুরক্ষা সহ নানান কল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একের পর এক প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 8ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। সারা ভারতবর্ষের নারী শক্তিকে একত্রিত করার লক্ষ্যে 3 দিনব্যাপী নারী শক্তি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বারাসাত থেকে দেশের সমস্ত স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের কাছে বুধবার সরাসরি বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা শহরের বনকুমারীতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন ত্রিপুরা মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারী শক্তি বন্ধন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তার বক্তব্যে উঠে এসেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীতে স্থানীয় মহিলাদের যৌন হয়রানি ও গণধর্ষণের ঘটনা। এই ন্যাক্কারজনক ঘটনা জড়িত হিসেবে স্থানীয় নেতাদের নাম প্রকাশ রাখতে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি। এবং আজকে হচ্ছে গিয়ে নারী শক্তি বন্ধনের অভিনন্দন প্রোগ্রাম, যেটা ভারতীয় জনতা পার্টির মানে ভারতীয় জনতা পার্টির থেকে আজকে যে প্রোগ্রামটি ভারতীয় জনতা পার্টির ব্যানারের তলে মহিলা মোর্চার দ্বারা যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে, আজকে এই 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এটা হচ্ছে গিয়ে শেষ মহিলা মোর্চার দ্বারা সংগঠিত প্রোগ্রাম, যেটার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দুটো প্রোগ্রামস ছিল যেগুলো বিশালভাবে মহিলা সম্মেলন হলে সেই প্রোগ্রামসগুলো যথাক্রমে ক্যান্সেল হওয়াতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বারাসাতের থেকে আমরা সবাই অবগত আছি যে পশ্চিমবঙ্গে ওইখানের যে সরকার, তৃণমূলের যে সরকার, সেই জায়গাতে ওরা সন্দেশখালী নামক জায়গাতে যেইভাবে দুষ্কৃতীরা মহিলাদের ওপরে বিভিন্নভাবে নির্যাতন, অত্যাচার, বিভিন্ন রেপ সংক্রান্তভাবে মহিলাদের ওপরে মানে বিভিন্নভাবে নিগ্রহ করছে, সেই সন্দেশখালীর অনুষ্ঠানটিকে সেই প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি সেই জায়গাতে ওইটাকে ধিক্কার জানিয়ে এবং মহিলাদের উদ্দেশ্যে ওনার যে একটা মান সম্মান উনি যে মহিলাদেরকে দিয়ে রেখেছেন, ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী যিনি, উনি যেই জায়গাতে মহিলাদেরকে রেখেছেন সেই জায়গাতে মহিলাদের ওপরে এত নিগ্রহ, এত অত্যাচার পশ্চিমবঙ্গের সরকার দ্বারা, সেই জায়গাতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আজকে বারাসাতের মধ্যে 1 লক্ষেরও বেশি মহিলাদের ওইখানে উনি মানে সেখান থেকে উনি ওনার বক্তব্য রাখবেন মহিলাদের পক্ষে। এনজিও এবং এসএইচজি গ্রুপরা সেখানে ভারী মাত্রায় মিলিত হবে এবং পুরোটা প্রোগ্রাম কিন্তু যদ্দূর আমি জানি পুরোটা প্রোগ্রাম অ্যাঙ্করিং থেকে সিনক্রোনাইজিং পুরো মহিলা মোর্চার দ্বারাই সেই জায়গাতে হবে। তো সেটা হচ্ছে কি আমাদের যে প্রধানমন্ত্রী যে একটা উইমেন লেড গভর্নমেন্ট উনি যে একটা ভারতবর্ষের মধ্যে সৃষ্টি করতে চাইছে, সেখানে ত্রিপুরা রাজ্য কোনো দিকে কম নয়, যেখানে উইমেনরা ভীষণভাবে এম্পাওয়ার্ড হচ্ছে। আমরা গত 4 তারিখ দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে 10টি জেলার মধ্যে কীভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল অংশের মানুষ এসে সেই ম্যারাথনের মধ্যে প্রতিযোগিতা করেছে এবং 5 তারিখ কালকে 60টি মণ্ডলের মধ্যে আমরা 58টি মণ্ডলে, আমি খুব গর্ববোধ করে বলতে চাইবো যে 60টি মণ্ডলের মধ্যে 58টি মণ্ডল মানে আমাদের সিমনা এবং টাকারজলা মণ্ডলেও সেখানেও আমাদের মহিলা মোর্চার দ্বারা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং ভারী সংখ্যায় সেখানে মহিলারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কেননা উনি যেভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করছেন, এম্পাওয়ার করছেন মহিলাদের, আমি একটা কথাই বললাম, উনি একটা উইমেন লেড গভর্নমেন্ট তৈরি করতে চাইছেন, যেখানে আমরা দেখেছি 33% রিজার্ভেশন ইজ দেয়ার ফর লোকসভা অ্যান্ড বিধানসভা এবং বিভিন্নভাবে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে প্রত্যেকটি 50
বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস বিভিন্নভাবে আমাদের একদম অন্তোদয় ব্যক্তি পর্যন্ত, অন্তোদয় মহিলাদের সংক্রান্ত 15 ডেভেলপমেন্ট স্কিমস উনি চালিয়েছেন। এবং সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি শুধু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার পক্ষ থেকে নয়, পুরো উইমেন্সদের পক্ষ থেকে, পুরো মহিলাদের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহিলার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান এবং মহিলা মোর্চার নেতৃত্বে 3 দিন ধরে সমগ্র দেশে নারী শক্তি বন্ধন কর্মসূচি চলেছে বলে বুধবার জানিয়েছেন ত্রিপুরা মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।